কার্ডের বাইরে আজ থেকে ট্রাক সেল শুরু করেছে টিসিবি। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, ট্রাক সেলে ক্রেতাদের সাড়া কেমন দেখছেন জানাবেন। মিতু, এই মুহূর্তে আসলে আমি একটু আপনাকে কারেকশন দিতে চাই। আমি এই মুহূর্তে মতিঝিলে আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ভোক্তাদের একেবারে নাবিশ্বাস অবস্থা। ঠিক সেই মুহূর্তে বিভিন্ন ধরনের উদ্যোগ কিন্তু আসলে সরকার গ্রহণ করেছে। টিসিবি কিন্তু আজ থেকে আসলে বিক্রি শুরু করেছে চারটি পণ্য। এই নিত্যপণ্যের যে বাজার যেটি, সেটি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য, যে নিম্ন আয়ের মানুষের জন্য যে চারটি পণ্য বিক্রি করছে, সেটি 480 টাকার প্যাকেজে কিন্তু পাওয়া যাচ্ছে। 2 লিটার সয়াবিন তেল, আলু, পেঁয়াজ এবং মসুর ডাল। আজ সকাল থেকে কিন্তু এই উদ্বোধন হয়েছে। বাণিজ্য সচিব কিন্তু উদ্বোধন করেছেন, এছাড়া টিসিবির চেয়ারম্যান ছিলেন। কারওয়ান বাজারে সেটি উদ্বোধন হয়েছিল। আমরা কারওয়ান বাজার পয়েন্ট থেকে ঠিক এই মুহূর্তে মতিঝিলে ট্রাক সেল যেখানে, সেখানে এসেছি এবং এই মুহূর্তে এখানকার চিত্র যদি আপনাকে বলতে চাই, এখানে কিন্তু সকাল থেকে যেই ট্রাক সেলে বিক্রি শুরু হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে আসলে শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ পণ্য যেই পরিমাণে থাকার কথা ছিল হয়তোবা তার থেকে কম পরিমাণ ছিল। এখানে 2টি পণ্য বিক্রি হচ্ছিল আমরা জানতে পেরেছি, যদিও 4টি থাকার কথা। এই মুহূর্তে আসলে অনেকেই কিন্তু এখানে পণ্য না পেয়ে ফিরে গেছেন। এবং ফ্যামিলি কার্ডের বাইরে যে কথাটি বললেন, ফ্যামিলি কার্ডের বাইরে কিন্তু ফ্যামিলি কার্ড যারা রয়েছে, যাদের আছে, তাদের কিন্তু কি আসলে বাণিজ্যমন্ত্রী আহ্বান করেছিলেন যে এই ট্রাক সেলে থেকে তাদের না কিনতে। কিন্তু আমরা দেখেছি যে যাদের ফ্যামিলি কার্ড আছে তারাও কিন্তু এই লাইনে দাঁড়িয়েছিলেন এবং যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারাও কিন্তু দাঁড়াচ্ছেন এবং অনেকেই কিন্তু আসলে ফিরে গেছেন এখান থেকে। এবং আমরা কারওয়ান বাজারে সকালবেলার যে দৃশ্যটি দেখেছি উদ্বোধনের পর, অনেকেই কিন্তু কিনেছেন, যারা এই 480 টাকার প্যাকেজে 4টি পণ্য কিনতে পেরে তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন এবং এই ধারাবাহিকতা যাতে ধরে রাখা যায় সেই আহ্বান তারা জানিয়েছেন। এবং যারা উদ্বোধন করলেন, এই সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু আসলে আশ্বাস দিয়েছেন যে ট্রাক সেলের এই বিক্রি শুধু ঢাকা শহর না, ঢাকা শহরের বাইরেও তারা এটি অব্যাহত রাখার জন্য চেষ্টা করবেন। এবং একটি কথা বলে রাখি যে ঢাকার 30টি পয়েন্টে কিন্তু এই ট্রাক সেলের পণ্য বিক্রির কার্যক্রম হবে। এবং বলে রাখা ভালো যে প্রায় 9000 মানুষ কিন্তু প্রতিদিন এর সুবিধাভোগী হবেন। এবং এটি বলে রাখা ভালো যে যারা আসলে সুবিধাভোগী মূলত হওয়ার কথা তারা আসলে হচ্ছেন কি না সেই বিষয়টিও কিন্তু একটু দেখভাল বা মনিটরিংয়ের বিষয় থাকে, সেটি যাতে করা হয় ঠিক মতো। এখানকার নিম্ন আয়ের মানুষরা কিন্তু সেটি বলছেন, যারা আসলে পণ্য পাননি, যারা ফিরে যাচ্ছেন তাদের মুখে কিন্তু আমরা এই কথাটি শুনেছি। তো এই অব্যাহত থাকবে এই ট্রাক সেলের এই পণ্য কার্যক্রম, পণ্য বিক্রির কার্যক্রম। এবং বাজার নিয়ন্ত্রণ, বাজারের যে ঊর্ধ্বগতি, যে নাবিশ্বাস ক্রেতা ভোক্তাদের, সেটি আসলে অনেকাংশে এই এই কার্যক্রমের মধ্য দিয়ে কমে আসবে বলে তারা ধারণা করছেন। তো মতিঝিলের এই বকচত্তরে যে ট্রাক সেলের বিক্রয় কেন্দ্র, সেখান থেকে আমার কাছে ছিল সবশেষ। মতিঝিল থেকে ট্রাক সেলে পণ্য বিক্রির কার্যক্রম সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন সাজিদ আরাফাত।